হেমোফিক্স এফজেড, এটি বেক্সিমকোট কোম্পানি তৈরি করেছে। প্রতি ট্যাবলেট 5 টাকা করে, এটি 10টার পাতা, 10টা ট্যাবলেট 50 টাকা। তো এই হেমোফিক্স এফজেডটা কি কারণে রোগীদের দেয়া হয় এবং এটা পার্শ্ব প্রতিক্রিয়া কি এবং এটার বিস্তারিত আমি আজকে এই ভিডিওতে তুলে ধরব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা সহজেই পেয়ে যান। তো হেমোফিক্স এফজেডটা কি? হেমোফিক্স হচ্ছে একটি ফেরাস অ্যাসকর্বেট এবং এফজেডটা কি? এফ দিয়ে হচ্ছে ফলিক অ্যাসিড আর জেড দিয়ে হচ্ছে জিঙ্ক সালফেট, সেজন্য নামের প্রথম 2টি অক্ষর নেওয়া হয়েছে। এটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের টেকনিক যাতে ডাক্তাররা সহজে ব্রেনের মধ্যে মনে থাকে আর সহজেই এটি প্রেসক্রিপশন করেন, সেজন্য এইটা গ্রুপ জেনেরিক যে নামটা সেই নামটি ব্যবহার করা হয়েছে, ফেরাস অ্যাসকর্বেট ফলিক অ্যাসিড জিঙ্ক সালফেট, 3টি উপাদান দিয়ে কম্বিনেশন করে এটি তৈরি করা হয়েছে। তো এটি তো আপনাদের মনে রাখতে পারে যে এটা একটাও হতে পারতো, ফেরাস অ্যাসকর্বেট অথবা ফলিক অ্যাসিড হতে পার করতো, কিন্তু ফলিক অ্যাসিড এটা হচ্ছে আয়রন, সাথে জিঙ্ক দিয়ে দিছে, সাথে ফেরাস অ্যাসকর্বেট দিয়ে দিছে, 3টা একত্রে করে দিয়ে দিছে কোম্পানিটি। তবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম নিয়ে এসেছে বাংলাদেশে, তবে হেমোফিক্স এফজেড নিয়ে আজকে আমার ভিডিওটি তৈরি করেছি। তো বেক্সিমকো কোম্পানিটি অনেক দিন থেকে বাজারজাত করছে ফার্মেসিগুলোতে এবং সুনামের সাথে ব্যবসা করছে বিভিন্ন দেশে পৃথিবীর। তো এটা কাদের দেয়া হয়? এই প্রিপারেশনটি আয়রনের ঘাটতির জন্য দেয়া হয়, বিশেষত যখন অপর্যাপ্ত ডায়েটের কারণে গর্ভাবস্থায় এবং রক্তস্বল্পতার সময় পরিপূরক জিঙ্ক এবং আয়রনের প্রয়োজন হয়। যখন একজন মহিলা মা হতে চলেছেন তখন ওনার কয়েক ধরনের শরীরে ভিটামিন প্রয়োজন। তো এই ভিটামিনগুলোর মধ্যে এটি হচ্ছে একটি ভিটামিন, এটি 3টি কম্বিনেশন করে একটি তৈরি করা হয়েছে, হেমোফিক্স এফজেড। এটি সাধারণত ডাক্তাররা দৈনিক একটি করে দেন অথবা রোগীর উপর নির্ভর করে ডোজটি নির্ধারণ করেন। এটি খাওয়ার আগে বা পরে দেয়া যায়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, এটি হেমোলাইটিক রক্তস্বল্পতাজনিত রোগীদের ক্ষেত্রে এবং যে কোনো উপাদানের প্রতি হাইপারপনসেটিভ আছে এমন রোগীদের ক্ষেত্রে ইহা প্রদর্শিত নয়। শরীরের আয়রনের যদি ঘাটতি থাকে তাহলে এটি দেওয়া যাবে। বেশি অংশ মহিলাদের ঋতুস্রাব হয় সেজন্য আয়রনের ঘাটতি থাকে, সেজন্য এটি দেওয়া হয়। এটা যদি মাত্রা অধিক হয় তাহলে কিছু সমস্যা হতে পারে, যেমন পেট ব্যথা, বমি বমি ভাব বা ডায়রিয়া, ঝিমুনি, খিচুনি, এগুলো হতে পারে যদি বেশি পরিমাণে খাওয়া হয়। তবে এটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেহেতু এটি ফলিক অ্যাসিড আয়রন দ্বারা গঠিত এবং জিঙ্ক সাপ্লিমেন্ট, সেজন্য এটা কিছু কিছু সমস্যা হতে পারে, যেমন বমি বমি ভাব, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, বমি, ডায়রিয়া, হার্ট চালাপুড়া ইত্যাদি। তো গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে বেশি অংশ মায়েদের দেয়া হয়, ডাক্তাররা সাজেস্ট করেন। তো যদি গর্ভবতী হন বা গর্ভবতী হওয়ার পরিকল্পনা করছেন বা বর্তমানে বুকের দুধ খাওয়ান বা চালিয়ে যান, তবে এই ওষুধ খাওয়ার আগে দয়া করে আপনারা চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। গর্ভাবস্থায় প্রথম ট্রান্সমিস্টারের এই প্রিপারেশন প্রয়োগের আগে আয়রন ঘাটতির সুনির্দিষ্ট প্রমাণ থাকলে এটি দেয়া উচিত। গর্ভাবস্থায় অবশিষ্ট সময় বিশেষত যখন জিঙ্ক পরিপূরক প্রয়োজন হয় তখন আয়রনের ঘাটতি প্রোফাইলেক্সিন নেয় সঙ্গত। তো সুজাগতা এক কথায় যে আপনারা যদি এটি আয়রনের ঘাটতি পড়ে বা শরীর দুর্বল হয় যে মহিলাদের, তাদের জন্য এটি দেয়া হয়। তবে এটি পুরুষদেরও দেয়া যাবে, পুরুষদের শরীরের দুর্বলতা বা আয়রনের ঘাটতি থাকলে বা জিঙ্ক সালফেট কম থাকলে তখন এটি নির্দেশিত। তো আশা করি আপনারা বুঝে ফেলেছেন এটা কি কাজ করে এবং বিস্তারিত। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।